আজকে ডাল ফ্রাই বানিয়েছি, তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে ফেলি। দেখতে পাচ্ছেন ডাল ফ্রাই একেবারে রেডি। রুটি পরোটা কিংবা ভাত সবের সাথেই অসাধারণ লাগে। ডাল ফ্রাই খুবই টেস্টি, এরকমভাবে বানাই দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আমি মসুর মুগ ডাল মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু মসুর কিংবা শুধু মুগ ডালেরও বানাতে পারেন, আবার তুর ডাল দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু দুটো মিক্স করে বানিয়েছি। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ডাল ফ্রাই রেসিপিটি বানিয়ে ফেলি, বা দেখে নেওয়া যাক আজকের ডাল ফ্রাইয়ের রেসিপি। ডাল ফ্রাই বানাবো, তো ডাল ফ্রাইয়ের জন্য আমি এখানে হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগের ডাল নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়ে নিয়েছি। ডালটা, মুগের ডালটা আমি একটু কড়ায় নেড়ে নিয়েছিলাম আগে, শুকনো কড়ায়। তো এবার আমি প্রেসার কুকারে ডালটা দেব বয়েল বা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হলুদ আর 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম, আর দেব 1 টিস্পুন অয়েল। অয়েলটা দেওয়ার একটাই কারণ, যখন সিটি মারবে ডালটা উপরে বেরিয়ে আসবে না। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেসার কুকার বন্ধ করে এটা সেদ্ধ করতে দেব। একটা সিটি মেরে আমি এটাকে কমিয়ে আরও 5 মিনিট করব। ডালটা সেদ্ধ হোক, আসছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা নাবিয়ে রেখেছি, রেখে কড়া বসিয়ে দিয়েছি ডাল সাঁতলানোর জন্য। প্রেসার কুকার কিন্তু এখন আমি খুলিনি, প্রেসার কুকার ঠান্ডা হয়ে খোলার পর্যন্ত অপেক্ষা করব। আমি কড়ায় দু তিন চামচের মতো তেল দিয়ে দিলাম ডাল সাঁতলানোর জন্য, দিয়ে এতে কিছু খাড়া মশলা দিচ্ছি, ডালচিনি, 3টে এলাচ আর 3টে লং, আর দেব 1 টিস্পুনের মতো গোটা জিরে। চার পাঁচটা রসুন কোয়া কুচিয়ে রেখেছি, 2-4টে কাঁচা লঙ্কা আর সামান্য আদা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব, রসুনটা ভাজা হবে। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে পেঁয়াজটা ব্রাউন হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালারও এসে গেছে। এরকম অবস্থায় আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এটা হালকাই সেদ্ধ হয়ে যাবে। একটুখানি আমি পেঁয়াজের সাথে এটাকেও নেড়ে নেব। টমেটোটাও হালকা নরম হয়ে গেছে, আমি এরকম সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ জিরা গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি পেঁয়াজ টমেটোর সাথে মশলাটা একটু ভেজে নিই। আর 1 চামচ আমি ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু নেড়ে নেব মশলার সাথে। খুব বেশি দরকার নেই ভাজার, কারণ এটা ভাজা মশলা। এবার আমি ডালটা এই কড়াতে ঢেলে দেব মশলার সাথে। ডালটা ফুলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশিও সেদ্ধ করব না, এরকমই জলটা আমি মাপে দিয়েছিলাম। আর আমি আলাদা গ্যাস, অন্যদিকে গ্যাসে জলও গরম করে নিয়েছি। ডালে সবসময় জল গরম দেবেন, ঠান্ডা দিলে জল আর ডাল আলাদা আলাদা থাকবে, কিন্তু গরম জল দিলে ডাল জল একেবারে খুব সুন্দর মিশে যায়। তো আমি এরকম অবস্থায় জল ডালটা কড়ায় ঢেলে দিলে দেব। আমি ডালটা ঢেলে দিয়েছি, মশলা সবের সাথে খুব ভালো করে মিক্সও করে দিচ্ছি। এটা এখন জলটা আমি এরকমই দিয়েছি, ডাল ফ্রাই একটু ঘন ঘনই হয়, আপনারা চাইলে পাতলা করতে চাইলে আর একটু জল দিতে পারেন, কিন্তু আমি আর জল দেব না, এরকমই রাখবো। এটা একটু ফুটতে দেব আর টেস্ট করেও দেখব নুন ঝাল সব কেমন আছে। নুন লবণ আমি সেদ্ধ করার সময়, ডাল সেদ্ধ সব করার সময় দিয়েছিলাম, আর লাগবে না, আপনারা টেস্ট করে অবশ্যই দেবেন।
ডালটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি উপর থেকে ঢের সারা ধনে পাতা দিয়ে দেব, দিয়ে এটাকে নাবিয়ে আমি একটা তড়কা করব ডালের উপর থেকে দেওয়ার জন্য। ডালটা আমি নাবিয়ে নিয়েছি, নিয়ে আমি তড়কা দেব। তো তার জন্য একটা পাতা বসিয়ে দিয়েছি ছোট, এক চামচের মতো তেল দিয়েছি আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে আমি এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো, একটু গরম হবে তরকাটা, তারপর ডালে ঢেলে দেবো। আজকে ডালের রেসিপি, ডাল ফ্রাইয়ের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে তো একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। এটা একটু নেড়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিই, তরকাটা রেডি। আমি এরকম অবস্থায় তরকাটা ডালে ফেলে দেব। ডাল ফ্রাই একেবারে রেডি, কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করব। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।